নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দৃষ্টিপ্রদীপ উপন্যাসটির ষষ্ঠ পর্ব আগের পর্বগুলি যদি এখনও না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন আর এই পর্বটি ভালো লাগলে লাইক এবং কমেন্টে জানানোর অনুরোধ রইল আর পরের পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব জ্যাঠামশাইদের বাড়িতে বেশিক্ষণ আমার থাকলে হাঁপ লাগে গায়ের বাইরে নির্জন মাঠে গিয়ে বসে ভাবি সীতার সম্বন্ধে কি করা যায় কিন্তু হঠাৎ কেমন করে অন্য চিন্তা এসে পড়ে এই রৌদ্রালোকিত দুপুরে একা বসলেই তার কথা আমার মনে পড়ে মন থেকে দূর করতে পারিনে প্যালেস্টাইনের উসর পর্বতময় মরুদেশের রৌদ্র সারা গায়ে ঘাম ঝরছে তার রোদে মুখ রাঙা নিজের ভারী ক্রুষ্টা নিজেই বয়ে চলেছেন বদ্ধভূমিতে পিছনের অন্ধ জনতা জানে না যে ঝড়ে গ্যালেলির সমুদ্রে নোনা জলে দোকুল ছাপিয়ে মাঝে মাঝে যে তরঙ্গ ওঠায় তাও তুচ্ছ হয়ে যাবে সে বৃহত্তর তুফানের কাছে আজকার দিনটি জগতে যে তুফান তুলবে তারা জানে না যে মানুষের মনে ব্যথা না দেওয়ার চেয়ে বড়ো আচার নেই প্রেমের চেয়ে বড়ো ধর্ম নেই তার আবির্ভাব কে ব্যর্থ করবে ওই বজ্র বিদ্যুতের মতো শক্তিমান তার বাণী বিষ্ণুর সুদর্শন যে শক্তির প্রতীক নিত্যকালের দেবতা তারা দেশের অতীত কালের অতীত সকল দেশের সকল অবতারের স্বগত্র তারপর আমি যেন কোথায় চলে গিয়েছি সেখানে নদী মাঠ বন সবই আছে কিন্তু সবই যেন ঝাড় লণ্ঠনের কাঁচের পরকলার মধ্যে দিয়ে দেখছি রাত কী দিন বুঝতে পারলাম না মাথার উপরকার আকাশে তারা নেই অথচ সূর্যও দেখলাম না আকাশে আমি যেন সেখানে বেশ সহজ অবস্থাতেই আছি একটু পরেই মনে হলো সে জায়গাটাতে আমি অনেকবার গিয়েছি নতুন নয় ছেলেবেলা থেকে কতবার গিয়েছি একটা বাড়ি আছে সেখানে বাড়িতে যারা আছে তারা আমার সঙ্গে গল্প করে কত কথা বলে স্বপ্নের মধ্যে দিয়ে যেন মনে হয় তারা আমার খুব পরিচিত কতবার তাদের দেখেছি সেখানে গেলেই আমার মনে পড়ে যায় সেখানকার পদঘাট ওইখানে মাঠের মধ্যে একটা পুরনো বাড়ি আছে ওরও পাশে সেই বনটা সেখানে যেমনি যাই মজাই যে অমনি মনে হয় এ তো নতুন নয় সেই যে একবার ছেলেবেলায় চা বাগানে থাকতে এসেছিলাম কিন্তু সে দেশটা যেন অন্যরকম যখন সেখানে থাকি তখন স্বাভাবিক মনে হলেও পরে যেন মনে হয় সেটা এই পৃথিবীর মতো নয় সেখানে আমি কতক্ষণ ছিলাম জানি না উঠে দেখি গাছে ঠেস দিয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু এত ঘুম ঘুমিয়েছি উঠে চোখ মুছে চারিদিকে চেয়ে দেখি প্রায় সন্ধ্যা হয়ে এসেছে কেবল এইটুকু আমার মনে ছিল স্বপ্নের দেশে কাকে যেন জিজ্ঞেস করছিলাম বটগাছের নিচে একটা সুন্দর ঠাকুর আছেন শুনেছি মূর্তি আমার বড় ভালো লাগে যাঠাইমারা পূজা করেন না কেন ঘুম কি সত্যিই কিছুই বুঝতে পারলাম না মনের সে আনন্দটা কিন্তু অনেকক্ষণ ধরে ছিল জ্যাঠামশাইরা কি একটা মোকদ্দমার সাক্ষী সাবুত দুই তিন দিন ধরে চণ্ডী মণ্ডপে তালিম দিয়ে শেখালেন যে কেউ শুনলে বুঝতে পারত যে এরা সেসব জায়গায় যায়নি কালেও সেসব ঘটনা দেখেও নি এদের খামার সংক্রান্ত কি একটা দখলের মামলা একদিন শুনলাম মামলা এরা জিতেছেন আবার সেই ব্যাপার দেখলুম বাড়িতে গৃহদেবতার প্রতি ভক্তিতে আপ্লুত হয়ে উঠলেন সবাই মহা সমারোহে পুজো হলো স্বপক্ষের যারা সাক্ষী ছিল তাদের পরম যত্নে তোয়াজ করে খাওয়ালেন খাওয়ান তাতে ক্ষতি নেই কিন্তু দেবতাকে এর মধ্যে জড়ান কেন এরা ভাবেন কি যে দেবতা তাদেরই বাধা হাত ধরা ওদের মিথ্যাকে অবিচারকেও সমর্থন করবেন তিনি ভোগ নৈবিদ্যির লোভে জ্যাঠাইমা যখন ব্যস্ত হয়ে গড়দের শাড়ি পরে পূজার আয়োজনে ছুটোছুটি করছিলেন তখন আমার ভারী রাগ হলো আজকাল এসব মূরত আমার আদৌ সহ্য হয় না ছেলেবেলার মতো ভয়ও করি না জ্যাঠাইমাকে ভাবলুম এ নিয়ে খুব তর্ক করি দু কথা শুনিয়ে দেব তাতে ওদের উপকারই হবে দেবতাকে নিয়ে ছেলে খেলা বন্ধ হবে কিন্তু সীতা ও মায়ের কথা ভেবে চুপ করে রইলুম মাস দুই হল চাকুরি পেয়েছি কলকাতায় এ চাকুরি পাওয়ার জন্যেও আমি শৈলদীর কাছে কৃতজ্ঞ শৈলদীর স্বামীর এক বন্ধুর যোগাযোগে এটা ঘটেছে যাদের বাড়ি চাকরি করি এরা বেশ বড় লোক বাড়ির কর্তা নীলাম্বর রায় হাওড়া জেলার কি একটা গ্রামের জমিদার এবং সেখানকার তাদেরই পূর্বপুরুষের প্রতিষ্ঠিত এক মঠের বর্তমান মালিক এদের মঠের অধীনে একটা ধর্ম সম্প্রদায় গড়ে উঠেছে গত ষাট সত্তর বছরে এবং এরাই সেই সম্প্রদায়ের ধর্মগুরু বর্ধমান বাঁকুড়া বীরভূম এই তিন জেলাতে এই সম্প্রদায়ের লোক যত বেশি অন্য জেলাতে তত নেই ওদের কাগজপত্র ও দেশের নায়েবের সঙ্গে ওদের যে চিঠিপত্র লেখালেখি হয়েছে তা থেকেই আমি এসব সংবাদ জানতে পারলাম অল্পদিনের মধ্যেই এদের প্রধান আয় বৈশাখ মাসে মঠবাড়ির মহোৎসব থেকে নানা অঞ্চল থেকে শিষ্য সেবকের দল জড়ো হয়ে সেই সময় বার্ষিক প্রণামী পূজা মানত সোদ্য় তাছাড়া বিবাহ ও অন্যপ্রাশনের সময়ও মঠের গদিতে প্রত্যেক শিষ্যের কিছু প্রণামী পাঠিয়ে দেওয়া নিয়ম নীলাম্বরবাবুর তিন ছেলেই ঘোর শৌখিন ও ধরনের শহুরে বাবু বড় ছেলে অজয়বাবু ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন কিন্তু পাশ করেননি মেজ ছেলে নবীনবাবু এম এ পাস ছোট ছেলে অমরনাথ এখনও ছাত্র প্রেসিডেন্সি কলেজে থার্ড ইয়ারে পড়ে অজয়বাবুর বয়স পঞ্চাশের কম নয় কিন্তু পোশাক পরিচ্ছদে কুড়ি বছরের ছোকরাও হার মানে তার শৌখিনতার কাছে নবীনবাবুর বয়স চল্লিশ বিয়াল্লিশ লম্বা ফর্সা সুপুরুষ পেছনের ঘাড় একদম খুঁড় দিয়ে সাদা বার করা চোখে চশমা প্রায়ই পরনে সাহেবী পোশাক থাকে বাঙালি পোশাক পরলে পরেন হাত গিলে করা মিহি আদির পাঞ্জাবি ও কোঁচানো কাঁচি ধুতি পায়ে কালো অ্যালবার্ট জুতো কর্তা নীলাম্ব আমি বেশি দেখিনি তিনি তার তাকিয়া বালিশ গড়গড়া পিকদানি নিয়ে দোতলাতে থাকেন কালে ভদ্রে তার কাছে আমার যাওয়ার দরকার হয় বড় ছেলে অজয়বাবু এই কাজকর্ম দেখাশোনা করেন তার সঙ্গেই আমার পরিচয় বেশি অজয়বাবু লোকমন্দনন কিন্তু নবীনবাবু ও অমরনাথের মুখে প্রথম দিনেই একটা উগ্র দাম্ভিকতার ছাপ লক্ষ্য করলম আমি এ ধরনের লোকের সংস্পর্শে জীবনে এ পর্যন্ত আসিনি কি জানি আমার কোন ব্যবহারে এরা কি দোষ ধরে ফেলেন সেই চিন্তা আমার সর্বদা সন্ত্রস্ত করে তুললে ওদের বাড়ি হরিঘোষের স্ট্রিটে বাড়িটার পূর্ব দিকে একটা ছোট গলি কিন্তু সেই দিকেই বাড়ির সদর হরিঘোষের স্ট্রিটের দিকটা রেলিং বসানো লম্বা বারান্দা বারান্দায় উঠবার সিঁড়ি নেই সেদিকে রাস্তার ওপরের ছোট ঘরটাতেই আমার থাকবার জায়গা নির্দিষ্ট হল এই ঘরে আমি যে একলা থাকি তা নয় পাশাপাশি নিচু চার পাঁচটা তক্তপোষের ওপর ঢালা ফরাস পাতা তার ওপরে রাত্রে যে কত লোক সোয় তার হিসেব রাখা শক্ত এদের দেশের কাছাড়ির নায়েব বসু প্রায়ই আসে কলকাতায় সে আমার পাশেই বিছানা পাতে তার সঙ্গে একজন মুহুরি আসে সে নায়েবের পাশে শোয় বাড়ির দুজন চাকর সই ওদিকটাতে ওস্তাদজি বলে একজন গানের মাস্টার বাড়ির ছেলে মেয়েদের গান ও হারমোনিয়াম বাজাতে শেখায় সে আর তার একজন ভাইপো চাকরদের ও আমাদের মধ্যে এতগুলো অপরিচিত লোকের সঙ্গে একসঙ্গে শোয়া কখনো অভ্যেস নেই প্রথম দিনেই এদের গল্পগুজো ভাসি কাশি তামাকের ধোঁয়া আমাকে অতিষ্ঠ করে তুললে সীতার মুখ মনে করে সব অসুবিধাকে সহ্য করবার জন্য প্রস্তুত হই একদিন আমি সেরেস্তা ঘরে বসে কাজ করছি হঠাৎ দেখি মেজবাবু ঘরে ঢুকেছেন আমি মেজবাবুকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম মেজবাবু চারিদিকে দেওয়ালের দিকে চোখ তুলে সে বললেন এ ঘরের এই ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তুমি নজর রাখো না মেজবাবুর সামনাসামনি হওয়া এই আমার প্রথম আমাকে তুমি বলে সম্বোধন করতে আমি মনে আঘাত পেলাম এবং আমার ভয়ও হল তাছাড়া ছবি নষ্ট হওয়ার কৈফিয়ত আমি কি দেব বুঝতে না পেরে চুপ করে আছি এমন সময় মেজবাবু বাজখাই আওয়াজে ডাকলেন দৈতারি দৈতারি সেরেস্তার কালির বোতল গুনে গুনে আলমারিতে তুলছিল পাশের ঘরে সে ঘরের পাশে বারান্দা এসে দাঁড়িয়ে বললে আহ হুজুর এই উল্লুক তুমি দেখতে পাও না ঘরের ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে দৈতারি ঘরে দেওয়ালের দিকে বিপন্ন মুখে চেয়ে দাঁড়িয়ে রইল মেজবাবু হঠাৎ আমার ডেস্ক থেকে রুলটা তুলে নিয়ে তাকে হাতে পিঠে ঘা কতক বসিয়ে দিয়ে বললেন স্টুপিড পাজি বসে বসে শুধু মাইনে খাবে এক ডজন চাকর বাড়িতে মাইনে দিয়ে রাখা হয়েছে শুধু ফাঁকি দেবার জন্যে পারো ছবিগুলো একাখানা করে পারো আমার সামনে দৈতারির সেই রুলের ঘা যেন আমার পিঠেই পড়ল আমি ভয়ে ভয়ে দৈতারিকে ছবি পারতে সাহায্য করতে লাগলুম আমি সামান্য মাইনে চাকুরি করি মেজবাবু আমাকেও ঠেস দিয়ে কথাটা বললেন তারপর আধ ঘন্টা তিনি ঘরে দাঁড়িয়ে রইলেন আমি ও দৈতারি তার সামনে সমস্ত ছবিগুলো একে একে পেরে পরিষ্কার করলাম সাহস করে যেন মাথা তুলে চাইতে পারলাম না যেন আমি নিজেই ছবির তদারক না করে প্রকাণ্ড অপরাধ করে ফেলেছি সেই দিন প্রথম বুঝলাম আমার মতো সামান্য মাইনের লোকের কি খাতির আর কি মান এদের কাছে সীতার বিয়ের একটা বন্দোবস্ত করতে পারি তবে আবার পড়ব ছোট বউ ঠাকরুনের কথা এই সময় মনে হল শৈলদীর কথাও মনে পড়ল কত ধরনের মানুষই আছে সংসারে অমরনাথবাবুর বৈঠকখানা আমাদের ঘরের সামনে খুব শৌখিন জিনিসপত্র সাজানো এবং প্রত্যেক দিনই কোনো না কোনো শৌখিন জিনিস কেনা লেগেই আছে সে ঘরে রোজ সন্ধ্যার পর বন্ধু বান্ধবেরা এসে গানের আড্ডা বসায় কেউ ডুগি তবলা কেউ হারমোনিয়াম বাজায় গান বাজনায় অমরবাবুর খুব ঝোঁক সেদিন আড়াইশো টাকার একটা গানের যন্ত্র রাখবার কাঁচের আলমারি কেনা হল তিনি কলেজের ছাত্র বটে কিন্তু আমি পড়াশুনো করতে একদিনও তাকে দেখিনি একদিন বেলা দশটার সময় অমরনাথবাবু ঘরে ঢুকে বললেন ওহে হে পাঁচটা টাকা দাও তো আছে তোমার কাছে আমি প্রথমটা অবাক হয়ে গেলাম আমার কাছে টাকা চাইতে এসেছেন ছোটোবাবু ব্যস্তভাবে আমার বাক্সটা খুলে টাকা বার করে সসম্ভ্রমে তার হাতে দিলাম দিন কত কেটে গেল আর একদিন তিনটে টাকা চাইলেন মাইনে টাকা সব এখনো পাইনি দশটা টাকা মোটে পেয়েছিলাম তা থেকে দিয়ে দিলুম আট টাকা দু তিন মাসে ছোটবাবু আমার কাছে পঁচিশ টাকা নিলেন বাড়িরও আমার হাত খরচ বাদে যা কিছু বাড়তি ছিল সবই তার হাতে তুলে দিলাম একদিন দাদা চিঠি লিখলে তার বিশেষ দরকার পনেরো টাকা যেন আমি পাঠিয়ে দিই আমার হাতে তখন মোটেই টাকা নেই ভাবলুম ছোটোবাবুর টাকাটা তো দেওয়ার কথা দিনে দিচ্ছেন না কেন বড় মানুষের ছেলে সামান্য টাকা খুচরো কিছু কিছু করে নেওয়া সে ওর মনেই নেই বোধ হয় লজ্জায় চাইতেও পারলাম না অগত্যা বারোটা টাকা আগাম পাওয়ার জন্যে একটা দরখাস্ত করলুম সেদিন আপিসে আবার বসেছেন মেজবাবু দরখাস্ত পড়ে আমার দিকে চেয়ে বললেন কি হবে তোমার আগাম টাকা মেজবাবুকে আমার বড় ভয় হয় বললুম দাদা চেয়ে পাঠিয়েছেন হাতে আমার কিছু নেই তাই মেজোবাবু বললেন তুমি কতদিন সেরেস্তায় কাজ করছো চার মাস মোটে না এত কম দিনের লোককে অ্যাডভান্স দেওয়া স্টেটের নিয়ম নেই তাছাড়া তুমি তো এখনও পাকা বহাল হওনি এখনও প্রবেশনে আছো কই চাকুরিতে ঢোকবার সময় তো সে কথা কেউ বলেনি যে আমি প্রবেশনে বহাল হচ্ছি বা কিছু যাই হোক দরখাস্ত ফিরিয়ে নিয়ে এলাম দাদাকে টাকা পাঠানো হলোই না এদিকে ছোটবাবুও টাকা দিলেন না ভুলেই গিয়েছেন দেখছি সে কথা প্রথমে আসবার সময় ভেবেছিলাম এরা কোনো দেবস্থানের সেবায় সাধু মহান্ত মানুষ হবেন ধর্মের একটা দিক এদের কাছে জানা যাবে কিন্তু এরা ঘোর ও বিষয় এখন তা বুঝছি মেজবাবু এই চার মাসের মধ্যে অ্যাটর্নির বাড়ি পাঠিয়েছেন আমার যে কতদিন কোথায় জমি নিয়ে ইম্প্রুভমেন্ট ট্রাস্টের সঙ্গে প্রকাণ্ড মোকদ্দমা চলছে এবাদে বাদে কুঞ্জ নাইব তো প্রায়ই দেশ থেকে আপিলের কেস আনছেন মেজবাবু মামলা মোকদ্দমা নাকি খুব ভালো বোঝেন কুঞ্জ নাইব সেদিন বলছিল অপরে কি করে ধর্মানুষ্ঠান করে তারা কি মানে কি বিশ্বাস করে এসব দেখে বেড়াতে আমার বড় ভালো লাগে একদিন হাওড়া পুলের ওপারে হেঁটে অনেক দূর বেড়াতে গেলুম এক জায়গায় একটা ছোট মন্দির জায়গাটা মতো অনেক মেয়েরা জড়ো হয়েছে কি পুজো হচ্ছে আমি মন্দির দেখে সেখানে দাঁড়িয়ে গেলাম দেবতার স্থানে পূজা অর্চনা হতে দেখলে আমার বড় কৌতূহল হয় দেখবার ও জানবার জন্যে একটা বড় বটগাছের তলায় ছোট্ট মন্দিরটা বটের ঝুড়ি ও শেকড়ের দৃঢ় বন্ধনে আষ্টে পৃষ্ঠে বাঁধা মন্দিরের মধ্যে সিঁদুর মাখানো গোল গোল পাথর ছোট একটা পেতলের মূর্তিও আছে শুনলাম ষষ্ঠী দেবীর মূর্তি বাড়ি থেকে মেয়েরা নৈবিদ্যি সাজিয়ে এনেছে পুরুত ঠাকুর পুজো করে সকলকে ফুল বেলপাতা নির্মাল্য দিলেন ছেলে মেয়েদের মাথায় শান্তি জল ছিটিয়ে দিলেন সবাই সাধ্যানুসারে কিছু কিছু দক্ষিণা দিলে পুরুত ঠাকুরকে তারপর নিজের নিজের ছেলে মেয়েদের নিয়ে নৈবিদ্যির খালি থালা হাতে সবাই বাড়ি চলে গেল কাছেই একটা পুকুর পুরুত ঠাকুর আমার হাতেও দুখানা বাতাসা ও ফুল বেলপাতা দিয়েছিলেন বাতাসা দুখানা খেয়ে পুকুরে জল খেলাম ফুল বেলপাতা পকেটে রেখে দিলাম ছোট্ট গ্রামখানা দূরেই রেলের লাইন ভাঙা পুকুরের ঘাটটা নির্জন চারিধারেই বড় বড় গাছে ঘেরা শান্ত স্তব্ধ অপরাহ্ন দিন পরে এই পুজোর ব্যাপারটা বিশেষ করে মেয়েদের মুখে একটা ভক্তির ভাব পুজোর মধ্যে একটা অনারম্বর সারল্য আমার ভালো লাগলো হাওড়া পুল পার হয়েছি এক জায়গায় একজন ভিকারিনী আধো অন্ধকারের মধ্যে চেঁচিয়ে কার সঙ্গে ঝগড়া করছে আর কাঁদছে কাছে গিয়ে দেখলাম ভিখারিনী অন্ধ বেশ ফর্সা রং হিন্দুস্থানি বৃদ্ধা না হলেও প্রৌরা বটে তার সামনে একখানা ময়লা ন্যাকড়া পাতা সেটাতে একটা পয়সাও নেই গোটা দুই টিনের কালো তোবড়া মগ একটা ময়লা পুঁটুলি একটা ভাঁড় এই নিয়ে তার কারবার সে একটা সাত আট বছরের মেয়ের সঙ্গে ঝগড়া করছে হিন্দিতে বলছে তুই অমন করে মারবি কেন তোকে আমি ভিক্ষে করে খাইয়ে এত বড়টা করলাম আর তুই আমাকেই মার দিতে শুরু করলি আমার পোড়া কপাল নইলে নিজের পেটের সন্তান এমন বধ হবে কেন দেখ দেখি কি দিয়ে মারলি কপালটা কেটে গেছে মেয়েটা হিহি করে হাসছে এবং কৌতুকের সঙ্গে রাস্তা থেকে ধুলো বালি খোয়া কুড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে মাকে মারছে আমি মেয়েটাকে একটা কড়া ধমক দিয়ে বললাম এই ফের মাকে যদি অমন করবি তবে পুলিশে ধরিয়ে দেব পকেটে হাত দিয়ে দেখি আনার সাথেক পয়সা আছে সেগুলো সব তার ময়লা ন্যাক রেখে দিয়ে বললুম তুমি কেঁদো না বাছা আমি কাল এসে তোমায় আরও পয়সা দেব। তোমার মেয়ে আর মারবে না যদি মারে তো বলে দিও কাল আমি দেখে নেব এমন ছন্নছাড়া ছাড়া করুণ দুরাবস্থার রূপ জীবনে কোনো দিন দেখিনি পরদিন হাওড়া পুলে গিয়েছিলাম কিন্তু সেদিন বা আর কোনো দিন সেই অন্ধ ভিকারিণীর দেখা পায়নি তাকে কত খুঁজেছি ভগবান জানেন প্রতিদিন শোবার আগে তার কথা আমার মনে হয় মনে মনে বলি আটঘরার বরতলায় তোমায় প্রথম দেখেছিলাম ঠাকুর তোমার মুখে অত মাখানো মানুষকে এত কষ্ট দাও কেন তা হবে না তার ভালো করতেই হবে তোমায় তোমার আশীর্বাদের পূর্ণ ধারায় তার সকল দুঃখ ধুয়ে ফেলতে হবে তোমাকে এর মধ্যে একদিন কালীঘাটের মন্দিরে গেলুম সেদিন বেজায় ভিড় কি একটা তিথি উপলক্ষে মেলা যাত্রী এসেছে মেয়েরা পিষে যাচ্ছে ভিড়ের মধ্যে অথচ কেউ এদের সুবিধে অসুবিধে দেখবার নেই আমার সামনেই একটি তরুণী বধূ হোঁচট খেয়ে পড়ে গেল আমি একজন প্রৌঢ়া বিধবাকে বললাম গেল গেল ও মেয়েটির হাত ধরে তুলুন কাদামাখা কাপড়ে দিশে দিশেহারাভাবে উঠে দাঁড়াল আমি তার সঙ্গের লোকদের খোঁজ নিয়ে ভিড়ের ভেতর থেকে অতি কষ্টে খুঁজে বার করলাম ভিড়ের দ্বারা চালিত হয়ে তারা অনেক দূর গিয়ে পড়েছিল এত করেও অনেকেরই দেবদর্শন ঘটল না পাণ্ডারা সকলকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না শুনলুম কেন তা জানি মেয়েদের দুঃখ দেখে আমার নিজের ঠাকুর দেখার ইচ্ছা রইল না আষাঢ় মাসের শেষ দিন বইকালের দিকটা মেজবাবু মোটরে বেরিয়ে গিয়েছিলেন বেলা পাঁচটার সময় ফিরে এসে আমার হিসেবের খাতা দেখাতে ডেকে পাঠালেন রোজ তিনি দুপুরের পরে আপিসে বসে খাতা সই করেন আজ তিনি ছিলেন না মেজবাবুকে খাতা দেখানো বড় মুশকিলের ব্যাপার আবার মেজবাবুকে আমার একটু ভয় হয় তার উপরে তিনি প্রত্যেক খরচের খুঁটিনাটি কই চাইবেন খাতা দেখতে দেখতে মুখ না তুলেই বললেন তামাকুয়ালার ভাউচার কোথায় আমি বললাম তামাকওয়ালা তো ভাউচার দেয়নি খুচরো দোকান ওরা ভাউচার রাখে না মেজবাবু ভ্রু বললেন কেন নবীন তো ভাউচার আনতো তার মুখ দেখে মনে হলো তিনি আমায় অবিশ্বাস করছেন আমি জানি নবীন মোহরি যেখানে ভাউচার মেলে না মনিবকে বুঝিয়ে দেবার জন্যে সেখানে ভাউচার নিজেই বানাতো আমি সে মিথ্যার আশ্রয় নিই না বললাম আপনি জেনে দেখবেন ওরা ভাউচার কখনো দেয় না আমি এসে পর্যন্ত তো দেখছি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার সামনেই বড় জানালা তার ঠিক ওপরে মেজবাবুর অফিসের সামনাসামনি একটা সান চাতাল অন্দর মহলের একটা দোর দিয়ে চাতালটায় আসা যায় বলে জানালায় প্রায় পর্দা টাঙানো থাকে আজ সেটা গোটানো ছিল আমি একবার মুখ তুলতেই জানালা দিয়ে নজর পড়ল অন্দরে দরজার কাছে দাঁড়িয়ে কাদের ছোট্ট একটি খোকা নিতান্ত ছোট বছর দুই বয়স হবে বোধ যেন দরজা খোলা না পেয়ে চুপ করে দরজার বাইরে দাঁড়িয়ে আছে আমি ভাবছি বেশ খোকাটি তো কাদের খোকা এ বাড়িতে যতদূর জানি অত ছোট ছেলে কার উত্তর নেই ও এখানে এলো কার সঙ্গে মেজবাবু বললেন এদিকে মন দাও ওদিকে কি দেখছ আমি বললাম কাদের খোকা দাঁড়িয়ে রয়েছে ওখানে আঙুল দিয়ে দেখিয়ে বললাম ওই যে দাঁড়িয়ে রয়েছে চাতালের দরজায় বাড়িতে ঢুকতে পারছে না বোধ হয় মেজবাবু সেদিকে চেয়ে বললেন কই কোথায় কে ঠিক সেই সময় অন্দরের দরজা খুলে মেজবাবুর স্ত্রী বার হয়ে এলেন এবং খোকাকে কোলে তুলে নিলেন আমি চোখ নামিয়ে নিলাম মেজবাবু বললেন কোথায় তোমার খোকা নাকি আমি বিস্মিত হয়ে বললাম বাড়ে ওই তো উনি খোকাকে কোলে নিলেন চোখ তুলে চাতালের দিকে চেয়ে মেজবাবুর স্ত্রীকে আর দেখতে পেলাম না অন্দরের দরজাও বন্ধ নিয়ে বোধ বাড়ির মধ্যে চলে গিয়েছেন মেজবাবু বললেন কে নিয়ে গেলেন উনি মানে কি কি বকছো পাগলের মতো মেজবাবু আমার দিকে কেমন এক ধরনের চেয়ে রয়েছেন দেখলাম আমি তার সেই দৃষ্টির সামনে থতমত খেয়ে গেলাম আমার মনে হল মেজবাবু সন্দেহ করছেন আমার মাথা খারাপ আছে নাকি সঙ্গে সঙ্গে বিস্মিত হলুম এ কথা ভেবে যে এই ওর স্ত্রী দরজা খুলে এলেন খোকাকে কোলে তুলে নিলেন এই তো দিন মানে আর এই ত্রিশাতের মধ্যে চাতাল ইউনি দেখতে পেলেন না কেন পরক্ষণেই চট করে আমার সন্দেহ হলো আমার সেই পুরানো রোগের ব্যাপার এর মধ্যে কিছু আছে নাকি এত সাধারণ ও স্বাভাবিক ঘটনার মধ্যে যে অন্য কিছু আছে বা হতে পারে এ এতক্ষণ আমার মনেই ওঠেনি তাহলে কোনো কথা কি বলতাম এক্ষুনি চাকুরি থেকে ছাড়িয়ে দিতে পারে বলতেই পারে এর মাথা খারাপ একে দিয়ে চলবে না কিন্তু আমার বড় কৌতূহল হল সন্ধ্যার সময় মোহিনীঝি আমার বারান্দার সামনে দিয়ে যাচ্ছে তাকে জিজ্ঞেস করলাম শোনো আচ্ছা বাড়িতে দেড় বছর দু বছরের খোকা কার আছে বলো তো ঝি বললে এত ছোট খোকা তো কারণ নেই সেই দিন রাত বারোটায় খুব হইচই মেজবাবুর স্ত্রীর অবস্থা সংকটাপন্ন লোক ছুটলো ডাক্তার আনতে মেজবাবুর স্ত্রী যে অন্তঃসত্ত্বা ছিলেন বা সন্ধ্যার পর থেকে পাশ করা ধাত্রী এসে বসে আছে এসব কথা তখন আমি শুনলাম কারণ সবাই বলা বলি করছে শেষ রাত্রে শুনলাম তার একটি পুত্র সন্তান হয়েছে মনে মনে বিস্মিত হলেও কারো কাছে এ নিয়ে আর কোনো কথা বললাম না নিজেই দেখি অথচ নিজেই বুঝিনে এসবের মানে কি চুপচাপ থাকাই আমার পক্ষে ভালো এই ঘটনার পরে আমার ভয় হলো আমার সেই রোগ আবার আরম্ভ হবে ও যখন আসে তখন উপরি উপরি অনেকবার হয় তারপর দিন কতকের জন্যে আবার একেবারেই বন্ধ থাকে এইবার বেশি করে শুরু হলে আমার চাকুরি ঘুচে যাবে সীতার কোনো কিনারাই করতে পারবো না মেজবাবু হিসেবের খাতা লেখার কাজ দিলেন নবীন মুহুরিকে তার ফলে আমার কাজ বেজায় বেড়ে গেল ঘুরে ঘুরে এদের কাজে খিদিরপুর বরানগর কালীঘাট করতে হয় আর দিনের মধ্যে সতেরোবার দোকানে বাজারে যেতে হয় চাকরকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়ার নির্দিষ্ট সময় নেই দিনে রাতে শুধু ছুটোছুটি কাজ এই দোকানের হিসেব নবীন মুহুরিকে বুঝিয়ে দেওয়া একটা ঝঞ্ঝাট রোজ সে আমাকে অপমান করে ছুতই নাতায় আমার কথা বিশ্বাস করে না চাকরদের জিজ্ঞেস করে আড়ালে সত্যি সত্যি কি দরে জিনিসটা এনেছি সীতার মুখ মনে করে সবই সহ্য করে থাকি শেষ হলো আমাদের আজকের পর্ব পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরের পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি